নকল বাজারে পাওয়া যায় এমন ধারণাকে পুরোপুরি ভ্রান্ত বলে মনে করেন নিউজ সাথে তিনি বলেন কোন একটি মহল গরিব মানুষকে পুষ্টিহীন করতেই এমন গুজবকে প্রতিষ্ঠিত করতে চায় এছাড়া নকল ডিমের প্রমাণ দিতে পারলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি জানাচ্ছেন সুলতান আহমেদ সকালের নাস্তায় একটি ডিম এটি শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী কোটি মানুষের অভ্যাসে পরিণত হয়েছে প্রতিদিন ডিম খাওয়া শুধু অভ্যাসের জন্যই নয় মানবদেহের পুষ্টির অভাব পূরণে যে দুটি আদর্শ খাবারের কথা বলা হয় তার অন্যতম হল ডিম বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেব বলছে ১৬ কোটি মানুষের দেশে প্রায় আড়াই কোটি মানুষ ভুগছে অপুষ্টিতে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের অপুষ্টির অভাব পূরণে ডিম বড় ভূমিকা রাখলেও বিভিন্ন অপপ্রচারে এখন অনেকেই ডিম খেতেও ভয় পায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বহু খবর চাওয়ার হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ জীবনে আর এসব ভেবে সামাজিক দায়িত্ব থেকে মানুষকে সচেতন করতে চায় জাদুশিল্পী জুয়েলাইজ অনেক রিমার ছড়াচ্ছে যে ট্রাকে ট্রাকে ডিম ভরে গেছে দেশে এবং কেউ কেউ আবার ডিম সিদ্ধ করে দেখাচ্ছে একটা চক্র এরকম ভুল ধারণা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একটা কুসংস্কার ঢুকিয়ে দিচ্ছে যাতে করে মানুষ ডিম থেকে নিজেদের সরিয়ে আনে তিনি ঘোষণা দেন নকল ডিমের অস্তিত্ব কেউ প্রমাণ করতে পারলে নগদ পুরস্কার দেবেন তিনি সত্যিকার দেখতে ডিম এবং ভাঙলে পরে ডিমের মতো লাগবে এরকমই দেখ করতে পারে সে প্রেস ক্লাবে আসবে এবং আমি তাকে এক লক্ষ টাকা দেব ডিম নিয়ে প্রচলিত ধারণা পাল্টাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন এই শিল্পী। সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ঢাকা